ছিল না, বা আপনি কি এরকমের আগে দেখেছেন যে এই ধরনের হাইপ হয়েছে? আসলে এটার জন্য তো অনেক অংশে আমি বলবো যে মিডিয়ার দায়বদ্ধতা অনেক বেশি, বিকজ মিডিয়াতে একটা ছোট কিছু প্রচার হলেই সেটা সারা দেশের মানুষের কাছে চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ অনেক বেশি কিছু জানে আগের চেয়ে। আগে যেমন একটা নিউজ হলে একদিন লেগে যেত মানুষের কানে গিয়ে পৌঁছাতে, এটা তাৎক্ষণিক গিয়ে পৌঁছচ্ছে। তো সেই কারণে মানুষের আগ্রহ, আর মানুষের সবসময় আগ্রহের জায়গাটা শিল্পীদেরকে নিয়ে, শিল্পীরা কী করছেন, কীভাবে কী করছেন, সেইসব নিয়ে তো অনেক বেশি আগ্রহ এবং উচ্ছ্বাস আছে। সেটা একটা বড় কারণ, যে কারণে অনেক অনেক ছোটোখাটো ব্যাপারও অনেক বড়োভাবে অনেকেই বলে আমি সবাই ব্যাপার কোনো কথা না বলে যেটা সোফার সব ঠিকঠাক আছে, আশা করছি ভালোভাবেই সব এখন পর্যন্ত। কেউ যদি খারাপ কিছু করে থাকে, অনেক কিছু করে থাকে, সেটা অনৈতিক এবং সেটা শৈল্পিক না। তো শিল্পীদেরকে অনুরোধ করবো, আমরা শিল্পীরা আমরা এমন কিছুই করবো না, এমন কিছুই বলবো না, এমন কোনো ঘটনা ঘটাবো না। আমাদের প্রত্যেকটা শিল্পী তো জনগণের প্রতিনিধি, জনগণের রায় না, মানুষ যা চায় সেটাই তো আমরা করি। মানুষ যে সিনেমা দেখতে চায় সেই ধরনের সিনেমাতে আমরা অভিনয় করে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, সমাজের অসঙ্গতি তুলে ধরেছি। পুরো দেশ যেহেতু চাচ্ছে, পুরো দেশে 16 কোটি মানুষ পরিবর্তন চাচ্ছে, তো আমার 429 জন শিল্পী কেন চাবে, তারাও সেই পরিবর্তন চাচ্ছে। সবার চোখে মুখে আমি সেই পরিবর্তনের দৃষ্টি দেখতে পাচ্ছি। তো আমি স্ট্রংলি বিলিভ করি যে এবার সেই পরিবর্তন আমরা নিয়ে আসবো।